ভক্ত ভাবে এগিয়ে যেত। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকব। আসলে অনেকে বাঁকা ভাবে দেখে, কিন্তু আমি যেখানেই যাই ও যে ছোট্ট ছোট্ট বাচ্চারা ফুল বিক্রি করে এগুলো গাড়ি দেখলেই কয় ভালো। এটা আসলে এটা পলিটিক্যাল হিউমার, উইকিপিডিয়া তো এটা অন্তর্ভুক্ত আছে। এটা খারাপ ভাবে নিলে খারাপ, কিন্তু এটা পশ্চিমবঙ্গে গত নির্বাচন পুরোটাই একটা স্লোগান ছিল, যে স্লোগান মমতা ব্যানার্জি শুরু করেছিলেন একই স্লোগান নরেন্দ্র মোদী কাউন্টার করেছে। তো তারা 130 কোটি লোকের দেশ ভারত, ভারতে এত পত্রিকা এত মিডিয়া, কেউ কিন্তু এটাকে নিয়ে কটাক্ষ করে। যাক, আমাদের দেশে অনেকে হয়তো ভুল বুঝেছেন, কেউ কেউ আবার আমাকে বলেছেন যে এটা ভুল। তো আমি স্লোগানটা দিচ্ছি যে অ্যাট্রাকটিভ টু দি পিপল, জনগণ যেটা অ্যাকসেপ্ট করেছে সেই স্লোগান দিতে আমার অসুবিধে নেই। বাংলাদেশের জন্য তো খারাপটা করে খেলা তো হবে, আন্দোলনেও হবে নির্বাচনেও হবে। তৈরি আছেন? প্রস্তুত হয়ে যা দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। খেলা হবে